প্রথমত বিশ্ব ফটোগ্রাফি দিবস অবসরের সমস্ত নমস্কার, সমস্ত শুভেচ্ছা। নবীন সূত্রধর ট্রস্ট পক্ষ এটা তৃতীয় বর্ষ পাই বিশ্ব ফটোগ্রাফি দিবস পালন করা যাচ্ছে। তো এই তৃতীয় বর্ষ অবসরের আমি রাজ্যস্তরীয় ফটো প্রদর্শনী আয়োজিত করেছিল, যে সারা রাজ্যর 70 ঊর্ধ্ব প্রতিযোগী অংশগ্রহণ করে এবং সে 200 অধিক ফটো এতে স্থানিত হয়েছে প্রদর্শনী। আমার থিম লা যে নেচার অ্যান্ড ইটস বিউটি, প্রকৃতি এবং তার সৌন্দর্যতা এবং নিজ আখপাখে থাকা দৈনন্দিন জীবন ঘটনাবলী নিয়ে কিনা থিম লা এবং স্টুডেন্টস মানুষ সেমি কিছু থিম নথিলা, সেমানে যে কোনো থিম রেপারে বলে লা। তো সর্বমোট 201 ফটো আজ এই প্রদর্শনী আজ স্থানিত হয়েছে এবং এই ফটো আজ আমার 22 তারিখ পর্যন্ত চলবে ফটো প্রদর্শনী। আজির দিনে আমার মন্ত্রী লে সূর্যবংশী সুরজ, কলচর মিনিষ্টর, ক্রীড়া, যুবসেবা ব্যাপার, উচ্চশিক্ষা বিভাগ, তা সহ সুদর্শন পট্টনায়ক ললিত কলা একাডেমির, আমার অনিল ধীর স্যার লে, সঞ্জয় আচার্য স্যার লে, বিরূপাক্ষ ত্রিপাঠী স্যার লে, রামচন্ডী রণসিং লে, সুধীরঞ্জন মিশ্র লে এবং শৈলেন্দ্র জেনা প্রমুখ অনেক ব্যক্তি মানে লে আজির উৎসবের অতিথি ভাবে যোগ দিয়ে। তো এই অবসরের আমি আজ কিছু সমাজসেবী ব্যক্তি বিশেষ মানুষ ফটো বন্ধু সম্মানের 10 জনক সম্মানিত করেছি। তো আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ফটোগ্রাফি কলচর কু যুবপিঢ়ি মানুষ ফটোগ্রাফি প্রতি আহরি আকৃষ্ট করা, সে মানে দক্ষতাকে আহরি শাণিত করা, আগুন নেওয়া, তাঁকে প্রোৎসাহিত করা, এই দিনের আমার লক্ষ্য রয়েছে। ফটো পুরস্কার আসলে সম্বর্ধিত করা যাব, ফটো ভিতর বছা যাব শ্রেষ্ঠ 3, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কার করা চাহুনু, কারণ প্রায়ত ফটোগ্রাফর মানে বহু তাঁকর উৎকৃষ্ট ইয়ে রয়েছে কার্যদক্ষতা। তো সেভিতর আমি কিছু বাহার করিকা শ্রেষ্ঠ 3 জনক লাস্ট দিন 22 তারিখে সম্বর্ধিত করবু। তা ছড়া আছে ইয়ং ফটোগ্রাফর যে রয়েছেন সে আমি ধ্যান আকর্ষণকারী দৃষ্টান্তমূলক সম্মান দেবু লাস্ট দিনের।